সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। বিজনেস ইনভেস্টমেন্ট অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত। সাথে আছি আমি সোহেল এইচ। দর্শক, আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে ব্যবসা বাণিজ্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করার চেষ্টা করি। তারই বাস্তবতায় আমাদের আজকের আলোচনার বিষয় সুস্থ সমাজ, সমৃদ্ধ দেশ। আর এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন আহমেদ এবং প্রত্যয় মেডিকেল ক্লিনিক লিমিটেডের চেয়ারম্যান নাজমুল হক। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ। ধন্যবাদ জামাল ভাই। আজকে আমরা টপিকস রেখেছি সুস্থ সমাজ, সমৃদ্ধ দেশ। যদি প্রশ্নের জায়গাটি থাকি যে সমৃদ্ধ দেশ গঠনে সুস্থ সমাজ কতটা জরুরি, উত্তরে কি বলবেন? আসলে সমাজকে নিয়েই তো দেশ, আর সমাজের সুস্থতা মানে হচ্ছে দেশের সুস্থতা। আমরা যদি সমাজকে সুস্থ রাখতে না পারি, তাহলে সমৃদ্ধ দেশ নয়, আমরা বলবো যে নিজের পর দাঁড়িয়ে থাকার মতো যে দেশ স্বপ্ন কল্পনায় ভাবি সবসময়, তার দিকে যেতে পারবো না। তাই সামাজিক সুস্থতা হচ্ছে সমৃদ্ধ দেশ গঠনের জন্য পূর্ব শর্ত। আমরা আমাদের সমাজকে যদি ঠিকভাবে সঠিক পথে রাখতে না পারি, সব ক্ষেত্রেই সুস্থতা নিশ্চিত করতে না পারি, তাহলে কোনোভাবেই দেশকে সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়া যাবে না। আমার মনে হয় মানে সামাজিক যে মানে শর্তগুলো আছে সুস্থতার জন্যে, যে মানে আমাদের শৃঙ্খলা বিধান করা, আমাদের শারীরিক বা অর্থাৎ শারীরিক মানসিক সুস্থতা নিশ্চিত করা এবং পরিবেশগত একটা ভারসাম্য তৈরি করা, এই সব কিছু নিয়েই আসলে সামাজিক সুস্থতা। আচ্ছা, তারুণ্যের সাথে কিন্তু অর্থনীতি ওতপ্রোতভাবে জড়িত। এই তারুণ্য যদি সুস্থ থাকে তাহলে দেশ এগিয়ে যায়, অর্থনীতি এগিয়ে যায়। কি বলবেন আপনাকে? খুব একটা মূল্যবান প্রশ্ন করেছেন আপনি। একটু আগে মহাপরিচালক মহোদয় যেটা বলছিলেন, যে একটা দেশের যদি একটা উন্নতি করতে হয় তাহলে সামাজিক সুস্থতা, সামাজিক সুস্থতা আপনি আসেন, তরুণ সমাজটা হচ্ছে সবচাইতে এখন একটা বিরাট অংশ। এরা যদি সুস্থ না থাকে, এরা যদি এদেরকে যদি সুস্থতা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা একটা বিরাট একটা আপনার অবক্ষয় চলে আসতে পারে। তা এটার সঙ্গে তো ওতপ্রোতভাবে জড়িত। তারুণ্য কি আপনি কীভাবে সুস্থ রাখবেন? এই যে এখন আর্থ মানে এখন দেখেন সামাজিক অবক্ষয় যেগুলো দেখছে তারুণদের মধ্যে, সারা পৃথিবীতে একটা বিরাট একটা একটা অবক্ষয় চলে আসছে। সেটার একমাত্র কারণ হচ্ছে একটা মানে ইললিগাল ড্রাগ, যেটা মানে আমরা যেটা মাদক নিয়ে চলে আসছে, এটাও কিন্তু একটা ভয়াবহতা, এই তারুণ্যর উপরে একটা ইনফ্লুয়েন্স চলে আসছে। এই ইনফ্লুয়েন্সেই কিন্তু এখন যদি আমরা যদি এটাকে যদি প্রতিরোধ আপনারা না করতে পারি, এটা যদি আপনারা এদেরকে যদি আমরা প্রতিকার বা প্রতিরোধ না করতে পারি, তাহলে কিন্তু সুফল কোনো সমাজেই আসবে না। তাই সারা পৃথিবী কিন্তু এখন এই তরুণের দিকে তাকিয়ে আছে, কীভাবে তরুণদেরকে একটা সুস্থ রাখা যায়, কী করে তরুণদেরকে সুস্থ রাখা। আসলে আসলে মানে তারুণ্যই তো কর্মশক্তি, কর্ম মানে আমাদের মানে যদি আমরা বলি যে কিছু মানে মানুষ থাকে সমাজের লাইবিলিটি হিসেবে আর কিছু মানুষ থাকে অ্যাসেট হিসেবে, তারুণ্য হচ্ছে অ্যাসেট। কারণ যারা বয়োজ্যেষ্ঠ, যারা নিজের জীবন চালাতে পারে না, তারা মানে সমাজ তাদেরকে বহন করতে হয় আর সমাজকে বহন করে কিন্তু তারুণ্য। এবং সেই কারণেই অর্থনীতিকে যদি সচল রাখতে হয়, তারুণ্যকে সচল রাখতে হবে, সক্রিয় রাখতে হবে, তাদের প্রাণ চাঞ্চল্য আমাদের নিশ্চিত করতে হবে। সেটা যদি কোথাও বিঘ্নিত হয় তাহলে বোঝা যাচ্ছে যে সামাজিক সুস্থতার ক্ষেত্রে গলত তৈরি হয়ে গেছে। এবং এই গলতটা যদি নিরসন আমরা না করি তাহলে অর্থনীতির চাকা ক্রমশ শ্লথ হয়ে আসবে। আমাদের এই যাবৎকালের যে অর্জনগুলো আছে তাতে কিন্তু তরুণের অবদানটা আমার মনে হয় অনস্বীকার্য। কারণ আমরা যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পাচ্ছি, আমাদের 65 মানুষের বয়স কিন্তু 35-এর নিচে, যার ফলে আমরা যে কর্মশক্তি আমাদের দেশে পাচ্ছি সেটি আমরা রপ্তানি করে হোক, আমরা নিজের দেশে হোক, এই সক্রিয়তার মাধ্যমে যেই উৎপাদনশীলতা তৈরি হয়েছে সেটা আমরা পরিপ্রেক্ষিতেই সেটার কারণেই আজকে আমাদের প্রবৃদ্ধির হার কিন্তু কোনো সময়ে মানে এখন 6-এর নিচে নামছে না, বরং এখন 7 অতিক্রম করে গেছে। এই যে প্রবৃদ্ধিকে যদি আমি এইভাবে যদি অব্যাহত গতিতে উপরে নিতে চাই, তাহলে তারুণ্যকে আমার তারুণ্যের শক্তিকে সমৃদ্ধ করতে হবে, বাড়াতে হবে। ওই যে বলে উনি সমৃদ্ধির কথা বললেন, সমৃদ্ধ কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা
তরুণ সমাজ কিন্তু আপনি যদি দেখেন সারা বিশ্ব কিন্তু সমাদৃত। আপনি হয়তো আরেকটা খবর জানেন না, এই যে এখন যে আপনার আইটি ডিপার্টমেন্টের যে একটা বিরাট একটা পৃথিবীতে যে একটা একটা চাহিদা, একটা ভালো সেক্টর, কয়েকদিন আগে দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীর আইটি উপদেষ্টা উনি একটা লঞ্চ করেছেন যে আমাদের আমরা কিন্তু সেকেন্ড পজিশনে আছি সারা ওয়ার্ল্ডের যে এই আইটি এক্সপোর্টের, কিন্তু আমরা আমাদের এটা রিকগনিশন ছিল না। কিছুদিন আগেও আমি সিলেটের বিভাগীয় কমিশনার হিসেবে কাজ করেছিলাম এবং আমি তখন দেখেছি সুনামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে এমনকি নারীরা পর্যন্ত মানে আউটসোর্সিং কাজ করছে, তারা বাইরের দেশ থেকে অর্থ আহরণ করছে সেই গ্রামে বসে। আর একজন মাদকাসক্ত ব্যক্তি তার রেশনাল জাজমেন্ট যেটা সেটা ধ্বংস হয়ে যায়, আর মানে যেই মানবিক আচরণ যেটা সেটাও বিকৃত হয়ে যায়। ফলে আপনি দেখবেন সমাজে মাদক সেবীর কারণেই ধর্ষণের মাত্রা বাড়বে, আমাদের অন্যান্য অপরাধগুলো বাড়বে, এমনকি খুন ধর্ষণ এগুলো অনেকটা তখন স্বাভাবিক হয়ে যায় তাদের কাছে যারা মাদক সেবী। সেজন্য অপরাধ মানেই হচ্ছে মাদকাসক্তির সাথে একটা মানে ওতপ্রোত সম্পর্ক আমরা নির্ণয় করতেই পারি। আমি একটু সাপ্লিমেন্ট করতে চাই, যে আপনি জানেন যে আমার আমি এই এই পেশায় বলেন বা এই এই মাদক নিরাময় কেন্দ্র নিয়ে কাজ করছি আজকে প্রায় 16 বছর। এই যে উইথড্রোয়াল কথা বললেন, উইথড্রোয়ালটা এমন একটা জিনিস যখন একটা লোক বা একটা মাদক সেবী মাদকাসক্ত হয়ে যায় ও কিন্তু ফিরে আসতে চায়, ফিরে আসতে চাইলে কিন্তু ফিরে আসতে পারে না। তার কারণ হচ্ছে যে তার একটা সময় বা একটা দিন একটা পার্টিকুলার পিরিয়ডে তার ওটা না হলে তার তার ওটা উইথড্রল নিজে নিজে শুরু হয়ে যায়, পরিপূর্ণভাবে নির্ভরশীল হয়ে যায়। আর উইথড্রল মানে হচ্ছে এসে তার কোনো হিতাহিত জ্ঞান থাকে না, আপনি বাবা মা ভাই বোন বা সমাজ কারোর দিকে তার কোনো নেজার থাকে না, তাদের একই থাকে তা ওই বেরিয়ে আসা, ওই ওই যে ক্রিমিং হয়েছে মানে তার যে ভিতরে যে একটা তার অসুস্থ, তার যে একটা ব্যথা বেদনা তার শরীরকে যে পুরো তার সেন্সারটাকে পুরো কন্ট্রোল করে ফেলে মাদক, তো এই সেন্সারটাকে কন্ট্রোল করাতে তার কোনো হিতাহিত জ্ঞান থাকে না। তখন ওই জায়গায় অনেকে দেখেছেন আপনারা বিভিন্ন আপনারা দেখেন যে পুত্রের দ্বারা পিতা খুন, তারপরে যে এই যে কিছু উদাহরণ ঐশী ঐশীর ব্যাপারটা আপনারা দেখলেন, ঐশীর ব্যাপারটা দেখেছেন আপনারা যেটা বললেন যে তার বাবাকে সে খুন করে ফেললো, মাকে খুন করে ফেললো। তার কারণ হচ্ছে যেটা যখন তার নেই আর যখন হয় যখন তার চাহিদা হয় তখন আর কোনো হিতাহিত জ্ঞান থাকে না। সেই জন্য এটা কিন্তু সম্ভব, এটা কিন্তু আমরা যারা কাজ করছি এটা নিয়ে মাদক সেবীদেরকে সুস্থ করাটা এমন কোনো ইয়ে কাজ নয়। আচ্ছা, যদি পরিত্রাণের বিষয়ে জানতে চাই এর থেকে পরিত্রাণের উপায় কি? না, এইটা আমরা যেমন ধরেন আমি আমাদের যে মাদকের আগ্রাসনের ব্যাপারে আমরা বলি যে প্রথম কথা হলো যে আমাদের সচেতনতা বাড়াতে হবে, আমরা বলি যে চাহিদা যেন সৃষ্টি না হয়। অনেকে বলেন যে মাদকের সরবরাহটা বন্ধ করে দিলে মাদক আসক্তি হ্রাস পাবে, এটি সর্বাংশে সত্য নয়। হ্যাঁ, সরবরাহের সাথে চাহিদার একটা সম্পর্ক আছে বটে, কিন্তু চাহিদা যদি থাকে তাহলে সরবরাহ কোনো না কোনোভাবে হয়। সেই জন্যে আমাদের প্রথম চোখ দিতে হবে, নজর দিতে হবে ওই চাহিদা যেন সৃষ্টি না হয় মানুষের চেতনা বৃদ্ধির কাজ জন্যে। মানুষ খেয়ালের বসে মাদক নিচ্ছে, অ্যাডভেঞ্চারিজম থেকে মাদক নিচ্ছে, সঙ্গীর সাথে মিলেমিশে কি হবে একটু দেখি না খেয়ে এই ধরনের একটা মনোভাব থেকে মাদক নিচ্ছে। এই সমস্ত মানে টপে পা দেওয়া মানেই যে একটা ক্ষতির দিকে যাওয়া, এই চেতনা যদি প্রত্যেক তরুণের মধ্যে থাকে তাহলে তারাই কাজ করবে না। আসলে জেনে শুনে তো কেউ বিষপান করে না, কিন্তু যখন বিষপান করে অবুঝের মতো না জেনে না বুঝে, কিন্তু যখন সে এখান থেকে উদ্ধার পেতে চায় প্রত্যাবর্তন করতে চায় তখন ওই বিষ তাকে আর উদ্ধার পেতে দেয় না, তখন প্রত্যাবর্তন কঠিন হয়ে যায়। এই জন্যে পরিত্রাণের জন্য আপনি যেটা বলেছেন প্রথম কথা হলো যে ঘরে ঘরে ওই চেতনার বিস্তার ঘটানো, পরিবারের থেকে সেই শিক্ষা দিয়ে দেওয়া যে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে প্রতিটি পরিবারকে অবহিত হতে হবে, প্রত্যেকেই জানতে হবে যে মাদক জিনিসটা কি, কিভাবে মানুষের মধ্যে ক্ষতির সৃষ্টি করে, এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদেরও এই ব্যাপারে ক্যাম্পেইনে নামতে হবে, তাদের শিক্ষার্থীরা যেন বেপথ না যায় মাদকাসক্ত হয়ে না পড়ে। এবং দুর্ভাগ্যজনক হলেও সত্য আজকে বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা প্রচুর মাদকাসক্ত মানুষ ছাত্রী পাচ্ছি এবং সেখানে মাদকের ব্যবসায়ীরা রমরমা ব্যবসা করে যাচ্ছে। আমাদের ইন্টেলিজেন্স রিপোর্ট বলছে যে বাংলাদেশের প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ে
মাদক ব্যবসায়ীরা কাজ করে যাচ্ছে, তাহলে এই এই যে চাহিদা সৃষ্টি হলো, যদি প্রতিটি ক্লাসরুমকে আমরা সেই ধরনের ভাবে মানে উপযুক্ত করে তুলতে পারতাম যে মাদক আসক্তি নিয়ে তারা প্রতিদিন দুই একটা কথা বলবে, তাহলে হয়তো এই এতগুলো মাদক আসক্তির ঘটনা আমরা লক্ষ্য করতাম না। এখন প্রতিরোধের সময় এসেছে, যেটা মহাপরিচালক মহোদয় বললেন যে প্রতিকার প্রতিকার করতে কোনো সচেতনতা বাড়াতে হবে, এই সচেতনতা দিয়ে হচ্ছে না এখন আর, এখন প্রতিরোধের সময় এসেছে। প্রত্যেকটা সুনাগরিকের একটা কর্তব্য দাঁড়িয়েছে, প্রত্যেকেই এখন প্রত্যেকটা এখন একটা বাংলাদেশের সোলজার হতে হবে যে আমরা মাদকের আর মাদক নয়, এটা আমাদের একটা, এটা আমাদের যেন কনফিডেন্স, এটা আমাদের প্রত্যয় যাতে হয়। এই জন্য আমরা যারা আমি আগেও বলেছি, একটু আগে আলাপ করছিলাম মহাপরিচালক মহোদয়ের সঙ্গে, যে আমরা আমাদের মানে অর্গানাইজেশনের তরফ থেকে একটা এই কয়েকদিনের ভিতরে আমরা একটা সারা বাংলাদেশব্যাপী একটা বড় ধরনের একটা গণ সচেতনতা বাড়াচ্ছি, প্রতিরোধ সচেতনতা খালি মোটিভেশন খালি নয়, প্রতিরোধ করার প্রত্যেক মানুষের কাছে, খালি উচ্চবিত্ত থেকে মধ্যবিত্ত, রিক্সাওয়ালা থেকে শুরু করে দোকান থেকে প্রতি মানুষের মধ্যে থাকতে হবে যে আর মাদক নয়, আর মাদক, আমরা আমরা এই দেশটাকে, এই সমাজটাকে, এই সমৃদ্ধ সমাজটাকে আগে এগিয়ে নিয়ে যেতে হলে, বাংলাদেশে যে সারা বিশ্বে যে মাথা উঁচু করে সেটাকে নিয়ে যেতে হলে, আর এই থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এটা একটি আন্দোলন বলা যেতে পারে, আন্দোলন আমরা শুরু করছি, আন্দোলন মানে আন্দোলনের প্রক্রিয়াটা হওয়া উচিত। এভাবে আমার যেটা মনে হয় যে আমি প্রথমত আমাকে মুক্ত রাখবো, তারপর আমার পরিবারকে মুক্ত রাখবো, এটি আমার প্রথম আন্দোলন। দ্বিতীয় আন্দোলন হচ্ছে যে আমি যে প্রতিবেশের মধ্যে আছি, আমি যে পাড়াতে আছি, যে মহল্লাতে আছি, আমি সেখানে মাদকের অনুপ্রবেশ করতে দেব না। তারপর যদি সেই সেটাকে বলবো যে আমার মহল্লা মাদকমুক্ত মহল্লা, প্রথমত আমার পরিবার মাদকমুক্ত পরিবার, তারপর আমি বলবো যে আমার মহল্লা মাদকমুক্ত মহল্লা, তারপর আমি দেখবো যে আমার, তারপর বৃহত্তর পরিসরে। এই যে এইভাবে যদি আমরা আন্দোলনটাকে তরঙ্গায়িত করতে পারি, আমরা যদি ছড়িয়ে দিতে পারি, তাহলে আমরা মনে হয় ওই পরিত্রাণ পেতে পারবো। এই সঙ্গে আরেকটা জিনিস সবচেয়ে বড়, এটা একটা ইম্পর্টেন্ট, সেটা হলো পরিবারের মা বাবা সকলেই জানেন তার পরিবারের কোনো সদস্য মাদকাসক্ত কিনা, তারা জানেন, অথচ সেটা তারা লুকিয়ে রাখেন। সোশ্যাল স্টিগমার জন্য এটাকে তারা না যায় ডাক্তারের কাছে, না পারে সইতে, না পারে আপনার অস্বীকার জন্য। আমার কথা হলো যে আজকে আপনার এই টেলিভিশনের মাধ্যমে আমি মহাপরিচালক সাহেব মহোদয় নিয়েই বলছি, যে যে পরিবারে এটা আছেন যারা মাদক, তারা আপনারা জানেন, আপনাদের কোনোভাবে বেরিয়ে আসতে পারবেন না, লুকিয়ে রেখে আপনি ওই মাস্কে শাক দিয়ে ঢাকিয়ে রাখতে পারবেন না, একদিন বেরিয়ে আসবে। এখনই সময় আপনি বিশেষজ্ঞদের পরামর্শ নেবেন, এটা একটা রোগ, এটা একটা রোগ যেটা কিউরেবল ডিজিজ, এটা এমন নয় ক্যান্সার নয়, এটা ওই ইভেন এটা ডায়াবেটিস চাইতেও ভালো রোগ, ডায়াবেটিসে তো আপনার প্রিভেন্টেবল, এটাকে কিন্তু প্রিভেন্ট, এটা কিউরেবল ডিজিজ, সুচিকিৎসা নিলে এবং এটা একটা লেন্দি চিকিৎসা হলেও এটা চিকিৎসা, এটা কিউরেবল। আপনি জানেন যে আপনি 3 মাস 4 মাস 6 মাস চিকিৎসা করলে ভালো হয়ে যাবেন, অথচ ক্যান্সারের জন্য বলতেন যে অমুক জায়গায় যান, আপনার 6 মাস ক্যান্সার ভালো হয়ে যাবে, মানুষ কিন্তু 6 মাস থাকতো। কিন্তু এখানে প্রবলেম হলো সোশ্যাল স্টিগমার জন্য আমরা এটাকে লুকিয়ে রাখছি, সমাজটাকে আরও একজন থেকে ওই একটা লুকিয়ে রাখতে যে আমরা আরও 10টা রোগী বাড়িয়ে দিচ্ছে, কারণ ওর থেকে আরও যেটা যেটা ইন্ডিউসড হচ্ছে। উনি যেটা বলছেন, আসলে বলা হচ্ছে বাংলাদেশে বর্তমানে 50 লক্ষ মাদকাসক্ত রয়েছে, কেউ কেউ 70 লক্ষ বললেন, কিন্তু আমার বিবেচনায় এটা 50 লক্ষ, একটা স্টাডিতেও, ছোটোখাটো স্টাডিতেও এটা প্রমাণিত হয়েছে, বা তারা বলছে 50 লক্ষ। এই 50 লক্ষ মানুষের যে কর্মশক্তি, সেটাকে ধ্বংস হতে তো আমরা দিতে পারি না, সেই মানুষগুলোকে মেরেও ফেলতে পারি না, তাদেরকে আমাদের ফিরিয়ে আনতে হবে। এবং ফিরিয়ে আনার জন্যে আমাদের প্রথম স্বীকার করে নিতে হবে তারা অসুস্থ, তারা স্বাভাবিক অবস্থায় নেই, তাদেরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হবে। এবং এই জন্যেই অনেক সময় দেখা যায় যে আমরা তাদেরকে জেলখানায় দিয়ে দিই না, তাদেরকে নিরাময় কেন্দ্রে দিতে হবে। তবে আমরা মানে এটা সুখের বিষয়, আমরা সেদিন বসছিলাম, প্রত্যেকটা জেলখানাতে আমরা নিরাময় কেন্দ্র গড়ে তুলছি, আমরা মানে কারা অধিদপ্তরের সাথে আমাদের ডায়লগ হচ্ছে, আমরা
অলরেডি বাংলাদেশের তিনটা জেলা কারাগারে মানে নিরাময় কেন্দ্র হিসেবে আমরা ঘোষণা দিয়েছি, স্বীকৃতি দিয়েছি, বৈজ্ঞানিক ভিত্তিতে সেখানে নিরাময় কেন্দ্র যাতে পরিচালিত হয় সেই জন্য উদ্যোগ গ্রহণ করছি। যারা কর্মী আছে তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা দিয়ে ওখানেও আমরা নিরাময় কেন্দ্র গড়ে তুলছি। কারণ ওই যে বললাম যে 41,000 যদি আসলে সত্যি সত্যি মাদকাসক্ত হয়ে থাকে, 41,000 তার মানে 76,000 এখন কারাবন্দি আছে, মানে 50,00,000 সারা দেশব্যাপী মাদকাসক্ত রয়েছে বলে বলা হচ্ছে, আর 76,000 কারাবন্দির মধ্যে 41,000 বলা হচ্ছে মাদকাসক্ত। যদি তাই হয়ে থাকে তাদের নিরাময়ের পন্থা উদ্ভাবন করতে হবে। এই জন্য প্রতিটি কারাগারে যাতে নিরাময় কেন্দ্র মানে আমরা তৈরি করতে পারি সেই উদ্যোগ আমরা সরকারের পক্ষ থেকে নিচ্ছে নেওয়া হচ্ছে। তো আমি যেটা বলতে চাচ্ছি আসলে ডিনায়াল অস্বীকার সমস্যার সমাধান দেবে না। স্বীকার করে নিতে হবে যে আমাদের কিছু অসুস্থ মানুষ আছে, তারা আমাদের সন্তান, আমাদের দেশের মানুষ, তাদেরকে ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের। সবচেয়ে বড় কথা কি জানেন, এই এক একটি আপনারা যাদেরকে আপনার মাদকাসক্ত বলছেন, যাদেরকে আপনারা হেট করছেন, যাদেরকে আপনারা বলছেন যে সমাজের একটা একটা ব্যাধি, জানেন তাদের ইন্টেলেকচুয়াল লেভেল অফ ইন্টেলেকচুয়াল কত? একটা ছেলে ব্রিলিয়ান্ট ছাত্র ছিল, ব্রিলিয়ান্ট, তাদের উদ্ভাবনের অনেক, আমি ক্লিনিকে আমি দেখি একটা মানে ইসে ডায়মন্ড, খালি দরকার এদেরকে সুপথে ফিরিয়ে নিয়ে আসা, এদেরকে ইনকারেজ করা, রিকগনিশন করা। একটা সবচেয়ে অন্তরায় হচ্ছে যে অনেকে এখন মানে সুস্থ হয়ে গেলেও অনেকে অনেক বাধাগ্রস্ত হন চাকরির ক্ষেত্রে বা সামাজিক ক্ষেত্রে, এটা ঠিক না। আপনি অসুস্থ থেকে সুস্থতা ফিরে আসছেন, অন্য রোগে হলে ফিরে আসলে সঙ্গে সঙ্গে ফুলের মালা দিয়ে আপনি বাসায় নিচ্ছেন, আর এখান থেকে সুস্থতা হলে আপনি তাকে ঘৃণার চোখে দেখবেন, এই দুমুখ চলবে না। এটা আপনাকে তাদেরকে রিকগনিশন দিতে হবে, তাদেরকে যদি এই তারুণ্যের কথা আপনি বলেন, তারুণ্যকে যদি সুস্থ রাখতে হয়, এই সমাজটাকে যদি আপনার এগিয়ে নিয়ে যেতে হয়, এই ইকোনমিক ডেভেলপমেন্ট করতে হয়, এরা কিন্তু এক একটা ক্ষেত্রে সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর আমাদের সাথে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। নাজমুল ভাই, আপনাকে দিয়ে আমরা বিরতিতে গিয়েছিলাম, বিরতির পূর্বে আমরা সামাজিক দায়বদ্ধতার বিষয়ে জানতে চেয়েছিলাম। সামাজিক দায়বদ্ধতা নিয়ে আমরা বলছিলাম একটু আগে, কথাবার্তা বলছিলাম বিরতির আগে। দেখুন, প্রত্যেকটা মানুষ মানে আমাদের সুনাগরিকের সামাজিক দায়বদ্ধতা আছে। আমি যদি এই একটু আগে যেটা বলা হচ্ছে যে 50,00,000 আজকে মাদকাসক্ত বাংলাদেশে, আনঅফিসিয়াল বা অফিসিয়ালি বলেন, আবার 41,000 কয়েদি মনে করে যারা আছে তারাও এদিকে সুস্থতা, এরা কিন্তু আমাদের লাইব্রেরিটিস হয়ে আছে। এদেরকে যদি আপনার সামাজিকে ফিরে না আনা যায়, এদেরকে যদি ফিরিয়ে আনা যায়, তাহলে কিন্তু আমরা অ্যাডিশন একটা অ্যাডেড ভ্যালু পাচ্ছি। এবং সুস্থ হলে একজন লোকে সুস্থ করলে কিন্তু সেখান থেকে আর 10 জন, একটু আগে একটা ফিগার মহাপরিচালক মহোদয় বলেছিলেন যে 10 জনই একজনকে খারাপ করছে। আমরা যদি 10টা রোগীকে ভালো করতে পারি, তাদেরকে সুস্থ হতে আনতে পারি, তাদেরকে যদি আমরা রিহ্যাবিলিট করতে পারি, এই রিহ্যাবিলিট করার ভার কিন্তু আমাদের এই দায়বদ্ধ সমাজের উপরে। আমরা যদি এই এক একটি, যেন আমরা একটু করেছি, আপনি শুনে খুশি হবেন, আমরা একটা ক্লাব করেছি যেটা আপনি দেখেছেন যে যারা ভালো হয়ে গেছে তাদেরকে নিয়ে, ফ্যামিলিদেরকে নিয়ে একটা ক্লাব, এবং একে অপরকে চাকরিতে দেওয়া, মনে করেন আমার ছেলেকে আপনি দিচ্ছেন, আমার আমার ইন্ডাস্ট্রিতে আপনি দিচ্ছেন, এবং এটা গোপন রেখে যে কে ছিল না ছিল, যাতে কেউ আবার এটাকে আবার না দেখে যাও ও মাদকাসক্ত ছেলে ছিল, এরকমভাবে এক জায়গার থেকে নিয়ে আমরা আরেক জায়গাতে, এভাবে করে কিন্তু একটা একটা মোটামুটি একটা ব্যালেন্স করার আমরা চেষ্টা করছি। যেটা বলছিলাম যে যদি সামাজিক অবক্ষয় থেকে ফিরে আনতে হয়, এই যদি আপনার যেটা বলছিলাম যে সোশ্যাল স্টিগমা থেকে বেরিয়ে আসতে হয়, তাহলে এদেরকে কিন্তু আপনার রিহ্যাবিলিটেট করতে হবে। সেটা তার জন্য সামাজিক দায়িত্ব আছে সমাজের প্রত্যেকটা নাগরিকের। আমাদের একটা জিনিস মনে রাখা দরকার, আমরা যেটা বলছি যে 10 জনকে মুক্ত করা মানে 10+1=11 জনকে আমরা সম্পদ হিসেবে পাচ্ছি, আর না হয় এই 11 জন পরে এটা কি হবে, এটা আরো বাড়বে, এক সময় ক্রমাগত বাড়তে থাকবে। সুতরাং আমাদের ওই যে সোশ্যাল স্টিগমা যেটার কথা বলা, আমাদের নাজমুল হক সাহেব বলছেন যে
এই একটা ভুল ধারণা আমি মনে করি যে অস্বীকার করে তো আসলে আমার মানে আমি অন্ধ বলে প্রলয় বন্ধ হবে না, আমাকে চোখ খোলা রেখেই বুঝতে হবে যে না এটা একটা প্রলয়, এটা একটা ধ্বংসযজ্ঞ, এই এখান থেকে আমাদেরকে উদ্ধার পেতে হলে এই ধ্বংসযজ্ঞকে স্বীকার করে নিয়ে, এই ক্ষতির দিকটাকে স্বীকার করে নিয়ে তাদেরকে নিরাময়ের ব্যবস্থা করতে হবে। এই জন্যেই তাদের অর্থনীতিতে আপনি 50 লক্ষ মানুষ চাটিগানি কথা, আপনার এক একটা জেলায় আমাদের 72 জেলায়, যেমন দিনাজপুরের মতো জেলাতে হয়তো 28-29 লাখ জনসংখ্যা, তার মানে দুইটা জেলার জনসংখ্যার সমান মানুষ এখন মাদকাসক্ত বলে বলা হচ্ছে, ধারণা করা হচ্ছে, এবং তারা কোনো কাজ করছে না, তারা তার মানে কি তারা কোনো প্রোডাক্টিভিটি, তাদের প্রোডাকশন নাই, কোনো প্রোডাকশন নাই, প্রোডাক্টিভিটিতে তাদের কোনো কন্ট্রিবিউশন নাই, ইনটেক আছে, তারা খরচ করছে কিন্তু তাদের কোনো ইয়ে পাচ্ছেন না। এটা সেই জন্যই বলতে হচ্ছে, সেটা হলো যে সামাজিক দায়বদ্ধতা শুরু হবে ঘর থেকে। আমাকে আগে জানতে হবে, বুঝতে হবে যে আমার সন্তান মাদকাসক্ত, একে ভালো করতে হবে, আমার ছেলেকে ভালো করতে হলে পাশের বাসার ছেলেটা ভালো থাকবে। আমাদের একটা আর একটা জিনিস সবচেয়ে মারাত্মক জিনিস যেটা হয়, আমরা একে অপরের উপরে একটা দোষ চাপিয়ে দিই যে আমার সন্তানটি অমুক সন্তানের সঙ্গে মিশে খারাপ হয়ে গেল। আমি যদি এই ব্লেমটা না দিয়ে যদি ওই যার একজন যদি বলতাম যে ঠিক আছে আমার এই এলাকাতে আমাদের এই পাড়াতে 10টা ছেলে মাদকাসক্ত, আমরা জানি কারা কারা আছে, এই গার্জেনরা যদি একত্রিত বসে যদি বলতো যে আমাদের 10টা ছেলে আমাদের খারাপ, আসলে আমরা সবাই মিলিতভাবে চেষ্টা করি, ওদেরকে বলি বাবা তোমাদেরকে এখন ভালো হতে হবে, কি করলে তোমরা কোথায় চাও, কি করতে চাও, চিকিৎসা দরকার, উই নিড ইউর হেল্প। আপনার দপ্তর থেকে এই সচেতনতার জায়গায় কি করছেন? আমরা তো আসলে মানে এই প্রচার প্রচারণা সচেতনতা তৈরি করার জন্য বহুমুখী কার্যক্রম গ্রহণ করেছি। আমি প্রচার প্রচারণার দিক থেকে আমরা যদি বলি যে আমরা মানে সভা সমাবেশ নাটক এই সমস্ত আয়োজন করছি, এগুলো আমরা করে যাচ্ছি, আর আমরা মানে এই কমিউনিটি ভিত্তিক কিছু ভলান্টিয়ার তৈরি করার উদ্যোগ গ্রহণ করেছি যারা মাদকের বিরুদ্ধে কাজ করবে বা মাদক প্রতিরোধে কাজ করবে। আমরা দেশব্যাপী আমরা প্রাথমিকভাবে 10,000 ভলান্টিয়ার তৈরি করব, এবং এরা এদের মাধ্যমে বলা যেতে পারে মাদক বিরোধী স্কোয়াডের মতো তারা একটা মানে এই ধরনের ভলান্টিয়াররা কাজ করে যাবে সেখানে এক ধরনের, তাদের মাধ্যমে আমরা চেতনাটাকে একেবারে গ্রাসরুট লেভেল পর্যন্ত ছড়িয়ে দিতে চাইব। আর শিক্ষা প্রতিষ্ঠানে আমরা মাদক বিরোধী কমিটি গঠন করছি, ওই কমিটিগুলোকে দিয়ে আমরা ওখানে কিছু বিকল্প কাজ দেওয়ার ব্যবস্থা করছি, যেমন ধরেন মাদকের ক্ষতিকর দিক আমরা মানে মনে হয়তো তাদেরকে একটা লিফলেট দিয়ে মাদক কীভাবে ক্ষতি করে সেটা এক পা পড়তে দিলাম, তারপর কুইজ টাইপ অনুষ্ঠান করলো, আচ্ছা মানে এই মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে কে বলবে, যারা যে সবচেয়ে ভালো বলবে তাকে একটা পুরস্কার দেওয়া, এভাবে আমরা কিছু কার্যক্রম সৃষ্টি করছি। এছাড়াও আমরা আমাদেরকে সাংস্কৃতিক কর্মকাণ্ডকে যাতে বাড়ানো যায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, ক্রীড়া যেন বেড়ে যায় সেগুলোর পৃষ্ঠপোষকতা দিচ্ছি। আমার মনে হয় এখানে আরেকটা আমি অ্যাড করি, ওনাদের সরকার কিন্তু চেষ্টা করছে, যেটা মাদক আপনার নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে যেটা করা হচ্ছে, প্রত্যেকটা স্কুলে কলেজে একটা ওরিয়েন্টেশন বা একটা মোটিভেশন প্রোগ্রাম তারা চেষ্টা করছে, এখানে যদি আরেকটু বেশি করা যেত, আমরা যদি স্কুলে একটা ক্যারিকুলাম যদি দিতে পারতাম যে ঠিক আছে সপ্তাহে বা একদিন ক্লাস হবে এই ইলিসিট ড্রাগের উপরে, মাদকের ভয়াবহতা এবং তার থেকে বাঁচার উপায় কী, এবং একটা শিক্ষকও থাকবেন যিনি এই ক্লাসটা নেবেন, সেটা মানে আপনার একটা প্রত্যেক ক্লাসে হতে পারে বা কম্বাইন্ড ক্লাস হতে পারে, যে একটা দিন এটা উপরে আলোচনা করা হবে। আমি আপনার অবগতির জন্য বলি, সবার জন্যই বলি, আমরা কিন্তু সেই উদ্যোগ গ্রহণ করেছি, আমাদের শিক্ষা সচিব মহোদয়ের সাথে সভা করাতেন, তার নেতৃত্বে একটা কমিটি আছে প্রচার প্রচারণার জন্য, আমরা সেখানে আমরা বর্তমানে যে পাঠ্যক্রম আছে সেটাকে পর্যালোচনা করে এটাকে মাদক বিরোধী কিছু বিষয় একটা মানে লেসন আমরা যাতে ওই পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করতে পারি সেই ধরনের উদ্যোগ আমরা গ্রহণ করেছি। আমরা আশা করছি যে সরকারের এই এই যে উদ্যোগ সেটা খুব দ্রুতই আমরা বাস্তবায়ন করতে পারবো, এবং আমরা পাঠ্যক্রমে ওই মাদক বিরোধী মাদকের ক্ষতিকর দিকগুলো নিয়ে একটা লেসন হয়তো আমরা
ইন্ট্রোডিউস করতে পারবো, এটা হবে? এটা যদি হয় তাহলে আপনার হবে কি, থ্রি স্টেপ আছে। একটা হচ্ছে বাচ্চাদের আপনার ক্লাস সিক্স পর্যন্ত একটা আছে, তারপরে ক্লাস টেন, তারপরে আরেকটু কলেজ লেভেল, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যদি এই জিনিসটাকে সত্যি কোর্সে আনা যায় দেখবেন যে এটা অনেকখানি কমে আসবে। আমি একটা উদাহরণ ছোট দিই। আপনারা জানেন যে আমি লায়ন্স মুভমেন্টের সঙ্গে জড়িত এবং লায়ন্সদের সঙ্গে একটা লিও প্রোগ্রাম আছে। লিওরা হচ্ছে যারা 30 বছরের নিচে সন্তানদের এবং 12 থেকে 30 বছর। আমাদের বাংলাদেশে প্রায় 6000 মতো লিও আছে। আপনি শুনে খুশি হবেন, এরা একটা এই যে আমরা কোয়েস্ট প্রোগ্রাম, একটা কোয়েস্ট প্রোগ্রাম করেন, এদেরকে আমরা ট্রেনিং করাই, এদেরকে আমরা দিই। এবং একটি ছেলেও আমাদের এই 6000 ছেলের একটি ছেলেও কিন্তু মাদকাসক্ত নয়, এটা বিরাট ব্যাপার। সেকেন্ড হচ্ছে এই যে বললাম যে প্রতিরোধ করতে হলে, প্রতিকার করতে হলে আপনাকে ঘর থেকে আগে সামলাতে হবে, আপনাকে ওপেন হতে হবে, এটা চিকিৎসা করতে হবে। এটা যেমন বাপ মায়ের দায়িত্ব, সেভাবে আপনার আপনার সমাজের দায়িত্ব এবং সবাই এগিয়ে আসতে হবে। দেখুন এখন আমি একটু শেষ করে নিই, একটু শেষ করে দেখুন, আপনি 50 লক্ষ লোকের কথা শুনলেন, আপনি ক্লিনিক কয়টা আছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মধ্যে? 200টা ক্লিনিকের আছে। এই 200টা ক্লিনিকের হার্ডলি 6000 বেড আছে, অথচ আমাদের দরকার 50 লক্ষ লোকের চিকিৎসা করতে। এখানে আরও একটা প্রবলেম হয়ে যায়, সেটা আজকে আমি মার্চন মহাদের দৃষ্টিগোচর করতে চাই। অনেক সময় হয় কি, মনে করেন আপনার 10 বেডের একটা ক্লিনিক আছে, ওখানে যদি 12 বেড লোক থাকে, অনেকে যে অনেক পুলিশ টুলিশ অনেকে যে বলে এখানে 12 বেড কেন, আপনার 10 বেড থাকার কথা। এই সমস্ত জিনিস জিনিসগুলোকে কিন্তু আপনাকে করতে হবে, আমাদের আরও বাড়াতে হবে। আমরা আমরা আমাদের যে এই সংক্রান্ত যে বিধিমালা আমাদের যে, সেটিকে আমরা পরিবর্তন করছি, সেটাকে আরও লাক্ষ্য করছি। এটা আপনি যে এই সমস্যাগুলোর কথা বললেন, আমরা খুব সহসা মাদকদ্রব্য নিয়ন্ত্রণের কাজে যারা, বিশেষ করে নিরাময়ের কাজে যারা ব্যবহৃত, তারা দায়িত্ব পালন করছেন, তাদেরকে নিয়ে বসছি এবং তাদের মতামতের ভিত্তিতেই আমরা বিধিমালাকে পুনর্বিন্যাস করবো, পুনর্লেখন করবো এবং সেটা খুব সহজেই আমরা মানে করতে যাচ্ছি, সহসা করতে যাচ্ছি। একটা একটা সুখবর আছে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ, আমি 15 বছর দেখেছি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপর আমি আগে যেতাম না, কারণ বুঝতামও না। তবে এই গত 2-3 বছর থেকে আমরা দেখলাম যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হচ্ছে একটা হেল্পিং হ্যান্ড, এবং তাদের যে জ্ঞান আছে সেটা যদি ভালোভাবে যদি এই এই যে নিরাময় কেন্দ্রগুলোকে যদি প্রশিক্ষণের মধ্যে যদি আনা যায়, তাহলে কিন্তু এই যে সাকসেস স্টোরিজগুলো, সাকসেস স্টোরিজ দেখুন, আপনার যেমন এখন ধরেন অনেকে বলেন 10%, 20%, 30%, আপনার এই যে এই ছেলেগুলোর সাকসেস স্টোরিজ কিন্তু আমরা 100%ও করতে পারি। তা আমার মনে হয় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যেভাবে কাজ করছে সেভাবে যদি আরও আমার তাদের আরও যা আরও আরও ক্লিনিং দরকার, এরকম আরও আরও 200-400, এবং এটা করতে হলে দরকার সামাজিক দায়বদ্ধ বললেন, আমাদের এগিয়ে আসতে হবে। কারা আসবে? যারা সমাজের উচ্চবিত্ত আছেন তাদেরকে এগিয়ে আসতে হবে, এগিয়ে আসতে হবে এই সমাজে, তাদের ভবিষ্যতে, তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এগিয়ে আসতে হবে। যে আসুন আরও 10-20টা আমরা মডার্ন একটা ক্লিনিক করি, মডার্ন ইয়ে করি, যেখানে আমাদের ছেলে এই 50 লক্ষ কেন, দুদিন পরে 60 লক্ষ 70 লক্ষ হয়ে যায়, যাতে 50-এর উপরে না যে আমরা 40-এ নামে আনতে পারি, সেজন্য আমাদের আরও বেশি বেশি আমাদের ইয়ে দরকার। এবং এটা করতে যে আমার মনে হয় যদি কোনো আইন কানুন কিছু ইয়েও করতে হয়, যেমন আমার ঢাকা মেডিকেল কলেজে দেখেন হয়তো 500 বেড, হয়তো দেখেন 2000 লোক আছে, এবং তারা তারা আপনি 2000 লোকের চিকিৎসা তো হচ্ছে। তা আমার কথা হলো যেখানে 50 বেড বা 10 বেড আছে, কিন্তু 20টা রুগী থাকেও অ্যাটলিস্ট তারা রাস্তায় নাই, তারা কিন্তু একটা ঘরের ভিতরে আছে, তারা আরও ইন আর ইয়ে করছে না, তাদের দ্বারা ক্ষতি হচ্ছে না। তাই উন্নত রাখবো যারা বেশি বেশি করে যাতে মাদকের এই ক্লিনিক গুলো, আমরা এই ব্যাপারে খুব উদার মানে দৃষ্টিভঙ্গি, সেটা আমিও জানি যে আপনারা করছেন দৃষ্টিভঙ্গি। আমি আমি যোগদান করার পরে, আমি তো মাত্র এখনো 4 মাস পূর্তি হয় নাই, এর মধ্যে আমি 20টির অধিক নিরাময় কেন্দ্রের অনুমতি দিয়েছি, লাইসেন্স দিয়েছি। তার মানে আমি আমরাও চাচ্ছি যে মানে এই যে নিরাময় কেন্দ্রগুলো অনেক সংখ্যায় গড়ে উঠুক। আর যিনি সামাজিক দায়িত্ব তার কথা বললেন, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বলে আমরা একটা বিষয় জানি, সিএসআর, এই এই কর্পোরেট হাউসগুলো কিন্তু এই ব্যাপারে উদ্যোগী এখন হয়ে উঠেছে বলে আমাদের জানা নেই। কর্পোরেট হাউসগুলো কিন্তু এই ক্ষেত্রে বিরাট অবদান রাখতে পারে। আপনারা যদি এইটাই বিবেচনায় নেন যে তাদের যে কর্মশক্তি সেটা যোগান্ত তরুণ থেকে আসবে, তরুণ সমাজে তাদের মানে কর্মশক্তি হিসেবে তাদের বিভিন্ন এন্টারপ্রাইজে মানে কাজ করবে, তাহলে যদি তাই হয় তাহলে তারুণ্যকে ঠিক রাখার জন্য তাদের অবদান রাখতে হবে, ভূমিকা পালন করতে হবে।
তারা কিন্তু এখনো পর্যন্ত সেই শঙ্কায় আগ্রহী হয়ে উঠছে না যে তারা যদি মানে প্রত্যেকটা কর্পোরেট হাউস যদি একটা বড় বড় মানসম্মত বিজ্ঞানসম্মত যদি নিরাময় কেন্দ্র গড়ে তোলে তাহলে সমাজের অনেক উপকার হবে। সমাজ মানে আপনি বিজ্ঞানসম্মত নিরাময় কেন্দ্রের কথা বললেন, আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে আমাদের খেলাধুলা বা বিনোদনের মাত্রাটা কিছুটা হলেও কমে গেছে, ঘরমুখী বিনোদন হয়ে গেছে, টিভি দেখা বা ঘরের মধ্যেই বাচ্চারা গেমস খেলা বা এই রিলেটেড বিনোদনের জায়গা। এখন আমাদের খেলাধুলা বা আমাদের আউট গিয়ে বিনোদনের বিষয়টা, এই বিষয়টা কতটুকু সম্পৃক্ত? আমরা একটা একটা সন্ধিক্ষণ পার হচ্ছি, বাংলাদেশের সমাজ একটা সন্ধিক্ষণ পার হচ্ছে, একটা সনাতনী সমাজ যেটি ছিল সেখান থেকে আমরা মাইগ্রেট করছি বলা যায় উন্নত সমাজের দিকে, এবং উন্নয়নের কিছু মানে দুঃখ আছে, কিছু মানে মানে নেগেটিভ অ্যাসপেক্ট আছে, যে আমাদের একসময় যৌথ পরিবার ছিল সেটা ভেঙে একক পরিবার হচ্ছে, আমাদের ঘরে ঘরে এক ধরনের বিচ্ছিন্নতা তৈরি হচ্ছে, মা তার কাজে ব্যস্ত, তিনি হয়তো বাইরে কাজ করেন, বাবা তার অফিসে ব্যস্ত, ছেলে হয়ে গেছে একা, তার যে সোশ্যাল মানে বন্ডিং সেটা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে, ফলে সে নিজেই এক একটা বিচ্ছিন্ন দেবে। আপনি এবং অনেক অনেক ঘর পাবেন যেখানে ছেলে এক ঘরে, মেয়ে এক ঘরে, মানে কার পরস্পরের মধ্যে যোগাযোগটা খুব কম। এই ধরনের পরিস্থিতিতে আসব মানুষ বেশি মাত্রায় মাদকাসক্তির দিকে ঝুঁকে পড়ে। আর আপনি যেটা বললেন, একটা সময় ছিল কচি কাঁচার মেলা, চাঁদের হাত, খেলাঘর, এই ধরনের মানে সংগঠনগুলো আমাদের ছোটকাল থেকে জাগিয়ে রাখতো, আমাদেরকে প্রশিক্ষিত করতো, সংস্কৃতির প্রশিক্ষণ, ক্রীড়ার প্রশিক্ষণ, সুস্থতার প্রশিক্ষণ, আমরা বয় স্কাউটিং, স্কাউটিংটা এখনো আছে কিন্তু সেই মাত্রায় নেই। তবে হ্যাঁ, বর্তমান সরকার অনেক উদ্যোগ গ্রহণ করেছে এই স্কাউট আন্দোলনকে আরো বেশি বেগবান করার জন্য। তো আমি বলছি যে শুধু স্কাউট আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ থাকলে তো হবে না, এই যে সামাজিক সংগঠনগুলো ছিল এগুলো তো আমরা হারিয়ে ফেলছি ক্রমশ। এই হারানোর কারণেই আমাদের ছোটকাল থেকে একটা জিনিস কি, যে শিশুটি কচি কাঁচার মেলায় অংশগ্রহণ করেছে কিংবা খেলাঘরে অংশগ্রহণ করেছে, তার মধ্যে এক ধরনের আনন্দ তৈরি হয়েছে ওই সমস্ত কাজের জন্য, সেই আনন্দটাই তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। ধরুন এখানে একটা কথা আমি অ্যাড করে দিই, আপনি বললেন খেলাধুলার কথা, তার অন্য কিন্তু খেলাধুলার, আপনি আগে ছিলেন সাইকেল চালাতেন, ফুটবল মাঠে যা ফুটবল খেলতেন, সন্ধ্যার আগে ঘরে ফিরে আসতেন, এখন আপনি খেলতে যাবেন কোথায়, বাচ্চাটাকে আপনি আপনার সন্তানের কোথায় পাঠাবেন? আপনি তো ঘরের বাইরে তো আপনার আপনার তো সিকিউরিটি পাচ্ছেন না যে আমি মাঠে যে পাঠা, মাঠটা কোথায়, আশেপাশে আপনার এলাকায় মাঠও নাই, মাঠ থাকলেও সেটা হয় দখল করেছে, নাহলে গ্যারেজ আছে, ওই মাঠে হয়তো গাড়ি গাড়ির পার্কিং প্লেস হয়ে গেছে। আপনি এটা আমি এটা আমি আমার বাস্তবতা ঢাকার বাস্তবতাই বলছি, যেখানে যান খেলার মাঠটা পর্যন্ত দখল হয়ে গেছে। তো এই জিনিসগুলোকে যদি আপনারা অ্যাভেলেবিলিটি না দেন, ছেলেগুলো যদি খেলাধুলো করবে তাহলে তো ঘরে অবশ্যই থাকবে, তার ঘরে না কোথায় যাবে? সামাজিক মানে সিকিউরিটির জন্য তো সন্তানরা তারা ঘরে রাখছে, তার টিভির সামনে বসে রাখছে। আর একটা জিনিস আপনাদেরকে অনুরোধ করবো, মিডিয়া, মিডিয়া ক্যান প্লে এ ভেরি ভাইটাল রোল। দেখুন অনেক জিনিস আছে আপনার দেখি, আপনারা আমি মনে কিছু করবেন না, নেগেটিভ দেওয়া বেশি থাকেন অনেক সময়, আমাদের এখানে প্রশ্ন করেন মিডিয়ারা, আচ্ছা আপনারা এই এই রোগীর এই চিকিৎসা করে এই হয়েছে, এটা হলো না কেন, আপনারা শুনছি আপনার ওখানে নাকি মাদক পাচার হয়, আপনারা শুনছি এই হয়, মানে নেগেটিভ সাইডটাই কিন্তু বেশি আমাদের কাছে। একটা সুন্দর জিনিস নিয়ে আসলো যে নেগেটিভ সাইড, নেগেটিভ সাইড আর পজিটিভ সাইড মাদককে কিভাবে কমানো বা বাড়ানোর ক্ষেত্রে কাজ করে না? আপনি মানে নেতিবাচক মানে প্রচারণা কিন্তু অনেক সময় উৎসাহিত করে। আমি আপনাদেরকে মানে সেদিনও একটা টক শোতে আমি ঘটনাটা উল্লেখ করেছি, কথাটা উল্লেখ করেছি, সেটা হচ্ছে যে ইন্ডিয়াতে যখন বাসে ধর্ষণ হলো, আমরা দেখলাম এটা সংক্রমিত হচ্ছে বাংলাদেশে, বাংলাদেশে পরপর বেশ কটি কিন্তু বাসে ধর্ষণের ঘটনা ঘটে গেছে ইতিমধ্যে, অথচ ইন্ডিয়াতে এই ঘটনা দুর্ঘটনাটা ঘটার আগে আমরা বাসে ধর্ষণ এই জিনিসটা কখনো শুনি নাই। তার মানে ওই প্রচারণাটা কোনো না কোনোভাবে উৎসাহিত করছে। কিছুদিন আগে আমাদের মানে একজন সাংবাদিক আমাকে বললেন যে একটা বিশেষ মাদক, সিনথেটিক মানে মানে ড্রাগ আর কি, এটার সম্পর্কে আমাকে বললেন যে এরকম একটা ঘটনা আমি শুনেছি, তবে আমাদের দেশে নয় অন্য দেশে। আমরা দয়া করে অন্য দেশের উদাহরণটা এখানে টানবেন না, কারণ আমিও জানি এটা কি, আমি এখন উচ্চারণ করছি না, উচ্চারণ করলে মানে এটা এটা তখন যারা মাদকাসক্ত বা মাদকের প্রতি মানে তাদের মানে এই আগ্রহ আছে মানে অনুরাগ আছে
তারা আরো বেশি ওদিক থেকে আগ্রহী হয়ে উঠবে। এই জন্য আমি উল্লেখ করছি না, আমি বললাম যে দয়া করে দেশের স্বার্থে আপনি এই মাদক সম্পর্কে কোনো তথ্য পত্রিকায় দেবেন না, এটা নিয়ে কোনো আলোচনা করবেন না, প্রয়োজন নাই। কারণ এটা যতক্ষণ যতদিন লুকোচোপা থাকবে মানুষ জানবে না, মানুষ না জানলে এটার প্রতি আগ্রহী হবে না। আচ্ছা, বাবা মার নেগেটিভ বা পজিটিভ অ্যাটিটিউড মাদককে কতটুকু সন্তানকে দূরে রাখবে? না অবশ্যই, আপনি এমন ঘটনাও আছে বাবা মাদকাসক্ত, মা মাদকাসক্ত, সন্তানও মাদকাসক্ত, বাবা মা মাদকাসক্ত, মানে স্ত্রী স্বামী মাদকাসক্ত, স্ত্রী মাদকাসক্ত, এরকম ঘটনা আমরা বাংলাদেশে লক্ষ্য করেছি, প্রচুর ঘটনা। আপনি বিশেষ করে উচ্চবিত্ত উচ্চ মধ্যবিত্তের সংসারে, এখন অনেক সংসারে অশান্তির আগুন জ্বলছে, আপনি একটু নিবিড়ভাবে যদি পর্যবেক্ষণ করেন, তাদের অন্তর্মহলের যদি খবর সংগ্রহ করেন, তার দেখবেন অনেক ঘরে কিন্তু অশান্তির আগুন জ্বলছে, কারণটা হচ্ছে মাদক। এবং এই এই বাবা মা যদি মাদকাসক্তির দিকে ঝুঁকে পড়ে, তাহলে সন্তান তো যে কোনো সময় সে তো নিজেই বড় এক ধরনের ঝুঁকির মধ্যেই তার জীবন অতিবাহিত করছে। আমি একটা একটা বাস্তবতা নিয়ে এগোতে চাই। কদিন আগে আপনারা দেখেছেন, কিছুদিন আগে সুইসাইড এরিয়াটা বেড়ে যাচ্ছিল, তো এটার উপরে আমরা একটা সেমিনার করলাম গত মাসে একটা ভালো একটা ইউনিভার্সিটিতে। আমরা ভেবেছিলাম বোধহয় লোকজন আসবে না, আমরা ওয়েবসাইটে দিয়েছিলাম যে আমরাও একটা সুইসাইডালতে কীভাবে বাঁচা যায় এরকম একটা প্রোগ্রাম করব। দেখা গেল যে সেই ইউনিভার্সিটিতে আমরা প্রায় মোর দেন 500 ছেলে মেয়ে আসলো। দেখেন, ওখানে আমরা বেলা 3টার থেকে রাত 10টা পর্যন্ত আমরা আমাদের সাইকোলজিস্ট সাইকিয়াট্রিস্ট নিয়ে কাজ করে দেখলাম ছেলেপেলে ওঠে না। তাদের মধ্যে যেটা আমরা দেখলাম, কারো প্রবলেম হচ্ছে, ও মা বাবা ফ্যামিলি সবাই আসছে অনেকে, একজনের খাটো, একটা মেয়ে তার মানে তার চার ফিট লম্বা, তার মধ্যে হচ্ছে আমি খাটো আমার কেউ পছন্দ করে না, ফ্রাস্ট্রেশন ওখানে চলে আসছে, অ্যাকসেপ্টেবিলিটি কম, আর একজন হচ্ছে না আমাকে অমুক বন্ধু আমার সঙ্গে কথা বলে না, এটা একটা ফ্রাস্ট্রেশন, মা বাবা আমাকে আমাকে প্রশ্ন করেন, আমি বাইরে থাকলে আসলেই আমাকে সন্দেহ করেন। এই যে সন্দেহ প্রবণ থেকে কিন্তু এই সুইসাইডটা জন্ম হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে অ্যাকসেপ্টেন্স লেভেল অফ টলারেন্স ইজ ভেরি লো। আমরা প্রত্যেকটা জিনিসেই অ্যাকসেপ্ট করতে পারি না, কেউ আপনাকে একটা গাল দিল বা হয়তো ছেলেকে একটা মেয়েকে একটা বাবাকে বললো, লেভেল অফ টলারেন্স সো লো, ওটা অ্যাকসেপ্ট করতে না পেরে তারা একটা কাজ অন্যদিকে ধাবিত হয়। তো এটাই দেখতে হবে যে আমাদের একটা জিনিস এই তরুণদের জন্য করতে হবে যে এদের কী করে এদেরকে সাইকোথেরাপি আর সাইকোলজিস্ট যারা আসে, যারা বিদেশি দেখবেন একটু কিছু হলে তারা একটা সাইকোলজিস্টের কাছে নিয়ে যায়। বিশেষ করে নিয়ে কথাটা শেষ করে নিচ্ছি, তারপরে আপনি যান যে এটা যদি তারা যেত তাহলে এই সাইকোলজির কাছে গেলে তারা কিন্তু ওই মোটিভেশন করে তাদেরকে লেভেল অফ টলারেন্সটা হাই করতে পারতো, তাহলে কিন্তু তারা আর সুইসাইডাল বলেন বা খারাপ মাদকের দিকে যেত না। তো আমার মনে হয় যে আমি মহাপুরুষ অনুরোধ করবো যে এই যে সাইকোথেরাপিটা আমরা সরকারিভাবে এই বিভিন্ন হসপিটালে এগুলো আমরা ইন্ট্রোডিউস করতে পারি কিনা। যেটা বললেন এটা আসলে যথার্থ, যে আসলে আমাদের মনোবিজ্ঞানী মনোচিকিৎসকের অভাব রয়েছে, তবে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করছি আমাদের বিশেষ করে নিরাময় কেন্দ্রগুলো যারা পরিচালনা করে তাদের জন্য আমরা ইকো ট্রেনিংয়ের ব্যবস্থা করছি। একটা বিশ্বের মানে বিশ্বব্যাপী মানসম্মত একটা ট্রেনিং যেটা আমরা ইতিমধ্যে প্রায় 20টির অধিক ব্যাচে প্রশিক্ষণ দিয়েছে এবং তাদের মধ্যে প্রায় ইতিমধ্যে 80 জনের মতো কমপ্লিট কোর্স মানে কোটা কমপ্লিট করেছে, শেষ করেছে, এবং আমরা আশা করছি ডিসেম্বর নাগাদ 100 জন এটা শেষ করবে। এটি কিন্তু একটা বিশাল অর্জন, একটা মানসম্মত চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আমরা প্রশিক্ষণ দেওয়া শুরু করেছি, অতীতে এটা ছিল না। সাইকোথেরাপিস্টের আমাদের প্রয়োজন আছে, বিশ্ববিদ্যালয়গুলোকে এই ব্যাপারে কাজ করতে হবে, আমাদের মানে চিকিৎসা বিজ্ঞান এক্ষেত্রে আরও অবদান রাখতে হবে। আমাদের আসলে অনেকগুলো মানে মেডিকেল কলেজের সংখ্যা কিন্তু আরও বাড়ানো মানে প্রয়োজন আছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। তো আমি যেটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা মনোচিকিৎসক বলি এগুলো আমাদের অবশ্যই বাড়াতে হবে, এবং বিজ্ঞানভিত্তিক চিকিৎসা ছাড়া আসলে কুসংস্কারের উপর ভিত্তি করে সমাজকে আমরা সুস্থ রাখতে পারবো না। আপনি বলছিলেন সমৃদ্ধ বাংলাদেশ মানে এবং সামাজিক সুস্থতা প্রসঙ্গে, সামাজিক সুস্থতা মানেই তো সমাজের মানুষের সুস্থতা। আসলে সমাজের মানুষ প্রতিটি মানুষ সুস্থ মানেই সমাজটা সুস্থ। এখন একটা অংশ যদি
এইভাবে যদি বিপদগ্রস্ত হয়ে পড়ে তাহলে সমাজটা বিপদের মুখোমুখি আছে। একটু অর্থনীতির বিষয়ে যদি আসি, আমাদের প্রতি বছর এই মাদক সংক্রান্ত বিষয়ে কি পরিমাণ আমাদের মানে আয় ব্যয়ের হিসেবটা কি? চমৎকার একটা প্রশ্ন করেছেন। আসলে আমরা মাদকটা যথাযথভাবে প্রতিরোধ করতে পারছি না কেন, এই প্রশ্নটা লেনদেনের জায়গাটা, এবং এটাকে এটি একটা বিরাট অর্থনীতি। বিরাট অর্থনীতি মানে হচ্ছে যে আপনি দেখেন একটা মানে ট্যাবলেট যদি মিয়ানমারে যেটা 10-15 টাকা হয় সেটা ঢাকা শহরে পৌঁছতে 500 টাকা হয়ে যায়, তাহলে কত টাকা প্রফিট হচ্ছে এবং কত টাকা লেনদেন হচ্ছে, কত হাতের বদল হয়ে যাচ্ছে ইতিমধ্যে। এবং বলা হচ্ছে এটি বাংলাদেশের অর্থনীতিতে এটা নাকি মানে এই আর্থিক লেনদেনটা 40,000 কোটি টাকা, এটা অনেকে বলেন 40,000 কোটি টাকার এই অর্থনীতি। বিশ্বব্যাপী এইটা কিন্তু $360 বিলিয়ন এটা অর্থনীতি, গোটা সমগ্র বিশ্বে $360 বিলিয়ন মানে মাদকের ব্যবসা, মাদকের ব্যবসা হচ্ছে। এটা কি ছোটখাটো ব্যাপার না, বিশাল ব্যাপার। টাকার অঙ্কে দেখি যে অনেক টাকার লেনদেন, এটা আমাদের সামাজিক অবক্ষয়টা কি পরিমাণ করছে? না এই যে মানে আর্থিক লেনদেন এইটার ফল, যেমন প্রতিটি মাদক ব্যবসায় কিন্তু আমরা দেখছি যে প্রকারান্তরে কোনো না কোনোভাবে তারা মাদকাসক্ত হয়ে যাচ্ছে। এদিক থেকে তার মানে তারা তারা যদি টাকা পয়সার মালিকও হয় তারা প্রোডাক্টিভ হতে পারছে না শেষ পর্যন্ত। তারা হয়তো মানে হঠাৎ করে অনেক টাকা পয়সা করছে, টাকা পয়সার অপচয় হচ্ছে, মানে গঠনমূলক নয় এমন কাজে টাকা ব্যয় করছে, এইভাবে হয়তো সমাজ আর অন্যান্য অপরাধে হয়তো টাকাগুলো জড়িয়ে যাচ্ছে। আমাদের আলোচনা জমে উঠেছিল কিন্তু সময় স্বল্পতার জন্য আর দীর্ঘায়িত করতে পারবো না। তবে আপনাদের দুজনের কাছে একটা প্রশ্ন রেখে অনুষ্ঠানের সমাপ্তি করতে চাই। যেহেতু আমরা তরুণ সমাজ নিয়ে কথা বলছি, আমরা উদ্যোগ নিয়ে কথা বলছি, আমরা অর্থনীতি নিয়ে কথা বলছি, তরুণ সমাজের উদ্দেশ্যে তারা যেন আরো অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হতে পারে, দেশে অবদান রাখতে পারে, কি পরামর্শ থাকবে? দেখুন আমার তরফ থেকে একই শ্লোক, একই উপদেশ সবার কাছে, আসুন সবাই মিলে শপথ গ্রহণ করি এই তরুণ সমাজটাকে যদি আমরা সুস্থ রাখতে চাই তাহলে এই মাদকের বিরুদ্ধে প্রতিরোধ করুন, করে তুলুন, আর মাদক নয় এই হোক আমাদের প্রত্যয়, তাহলেই হবে এই তরুণ সমাজ আগামী দিনে আমাদের দেশটাকে আরও সমৃদ্ধিশালী করতে পারবে। ধন্যবাদ। আমার একটাই কথা, সেটা হচ্ছে যে এটি আমার দেশ, এই সমাজ আমার সমাজ, এটিকে সুস্থ রাখতে হলে, এই দেশকে সমৃদ্ধ করতে হলে আমাদের প্রত্যেককে দায়িত্ব গ্রহণ করতে হবে। আমি প্রথমত আমাকে দিয়ে শুরু করতে চাই, আমি দায়িত্ব গ্রহণ করতে চাই এবং সেই দায়িত্বটার বিস্তৃতি আমরা বাড়াতে চাই, আমার থেকে আমার প্রতিবেশী, আমার ঘর, আমার প্রতিবেশী, আমার দেশ, এভাবে আমরা সমগ্র দেশ যদি একসাথে জেগে উঠি তাহলে মাদকের অসুস্থতা আমাদেরকে গ্রাস করবে না, আমরা সুস্থ থাকবো। আর ইতিমধ্যে যারা অসুস্থ হয়ে গেছে তারা আমার ভাই, আমার সন্তান, তাদেরকে সুস্থ করার দায়িত্ব আমাদের, তাদের নিরাময়ের জন্য আমরা যথাযথ ব্যবস্থা নেব। ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। তরুণরা সুস্থ থেকে সমৃদ্ধ অর্থনীতি গড়বে, এটাই আমাদের সবার প্রত্যাশা। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আজকের আলোচনার থেকে আমরা কি কি পেলাম তা এক নজরে দেখে নেই। সামাজিক শৃঙ্খলার প্রয়োজন, পারিবারিক বন্ধন ও সামাজিক সম্প্রীতি বাড়াতে হবে, দুর্নীতি কমাতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, তরুণদের মধ্যে তথ্য প্রযুক্তির সাথে সঠিক সম্পৃক্ততা বাড়ানো প্রয়োজন, তরুণদের মাদক বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে, কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর মাদক নিয়ন্ত্রণে বিভিন্ন কর্মসূচি পালন করা প্রয়োজন, শিক্ষার মান বাড়াতে হবে, মানসম্মত মাদকাসক্ত নিরাময় কেন্দ্র তৈরি করতে হবে, শিশু কিশোরদের সুস্থ বিনোদনের পরিবেশ তৈরি করতে হবে, জাতীয় স্বার্থে আমাদের সবাইকে ঐক্য গড়ে তুলতে হবে। দর্শক, এ ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।